হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এই ভিডিওতে দুখানা ব্যাপার নিয়ে কথা বলবো এবং দুটোই খুব 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 ইন্টারেস্টিং ব্যাপার একটা হচ্ছে পাড়িয়া টু নিয়ে এবং আরেকটা এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের এবং একটা আপডেট নিয়ে কথা হবে তো প্রথমে যদি কথা বলি পাড়িয়া নিয়ে তো এটা নিয়ে আমার তো মনে হয় প্রত্যেকে এক্সাইটেড রয়েছে যারা পাড়িয়া দেখেছে পাড়িয়া টু নিয়ে তো পাড়িয়া টু সংক্রান্ত কিছু আপডেট সামনে এসেছে যেটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং তো প্রথমত পাড়িয়া যেভাবে শেষ হয়েছিলো সেখানে আমরা গল্পের দুটো টাইম লাইন দেখতে পেয়েছিলাম একটা হচ্ছে ওখানে বিক্রমের যে চরিত্রটার আগের একটা ব্যাকস্টোরি রয়েছে যে সে কীভাবে এরকম হয়ে উঠলো সে আদতে কী ছিল যেটা সাথে আমরা লাস্টে জানতে পারছি যে একজন বলছে যে আর কি পার্ট টুতে মেন ভিলেন বানানো আছে সে বলছে যে ও আবার ফিরে এসছে তার মানে একটা সময় নিশ্চিত সে ভয়ঙ্কর কিছু একটা ছিল তো সেটা কিন্তু এই গল্পের টাইম লাইনে থাকতে চলেছে প্লাস পাড়িয়া যেখানে শেষ হয় সেখান থেকে পার্ট টুয়ের পুরো একটা গল্পের আর কি হিন্ট দেওয়া হয়েছিল কারণ যে কুকুরটাকে খোঁয়ার চেষ্টা হয়ে চলছে সে একটা অন্য জায়গাতে রয়েছে কার কাছে রয়েছে কিনা রয়েছে সেটা যারা পাড়িয়া দেখেছে তারা জানে তো সেটার কী হবে তো এই দুটো প্যাটার্নের গল্প নিয়ে কিন্তু পাড়িয়া হতে চলেছে এবং পরিচালকের কিছু ইন্টারভিউ দেখলাম এবং মিডিয়ার কিছু রিপোর্ট দেখলাম সেখান থেকে এক্সক্লুসিভ আপডেট হিসেবে যেটা জানা যাচ্ছে পাড়িয়া ওয়ানটাও একটা অ্যাকশন মুভি ছিল কিন্তু সেটাকে বানানো হয়েছিলো একটু অন্য স্টাইলে সিনেমাটার মধ্যে একটু মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝা তার থেকে অনেকটা আলাদাভাবে বানানো হয়েছিলো অভিয়াসলি ওটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ কিন্তু প্রপারলি একটা মশালা মুভি ওটাকে বলা যেতে পারে না সেটা ওটাকে বানানো হয়েছিল খুব অন্য স্টাইলে কিন্তু পার্ট টুটাকে পরিচালক তথাকথা ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যেটা পুরোপুরি অ্যাকশন এন্টারটেনার হিসেবে বানানো হচ্ছে এবং পুরোপুরি মাস এন্টারটেনার হিসেবে বানানো হচ্ছে এবং বিক্রমদাকে আমরা যে বডিতে দেখেছি পারিয়া ওয়ানে তার থেকেও ভয়ঙ্কর বডিতে বা ভয়ঙ্কর রকমের অ্যাকশন করতে আমরা কিন্তু পারিয়ার টুতে দেখতে পারবো এবং ভিলেন হিসেবে খুব বড় নাম এবার থাকতে চলেছে আগের পার্টে যেমন সৌমতা খুব ভালো কাজ করেছিল এবার কিন্তু ভিলেনে আরও বড় নাম থাকতে চলেছে এবং সেটা আরও ভয়ঙ্কর ভিলেন হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত পাড়িয়া টু কেমন হয় এবং এখানে শুধুমাত্র কিন্তু কুকুরদের গল্প মানে পাড়িয়াদের গল্পের এখানে বলা হবে না সমগ্র জীব জগতের কথা বলা হবে যে আজকে যে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে মানুষ হস্তক্ষেপ করে ওদের জঙ্গলকে নিজেদের এলাকা বানিয়ে ফেলছে বিভিন্ন জায়গাতে আমরা নিজেদের ফ্ল্যাট বাড়ি ঘুষে ব্যস্ত গাছপালা কেটে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে যে যারা জীব জন্তু তাদের তো জীবনে অনেক প্রবলেম হয়ে সেটাও নাকি গল্পের একটা বড়ো অংশ হতে চলেছে তো আমার তো পাড়িয়া ব্যক্তিগত খুব ভালো লেগেছিল এবং ওয়ান সাকসেসফুল হয়েছে বলেই তারা পাড়িয়া টু আরও বড় করে করার প্ল্যান করছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমি তো খুব এক্সাইটেড রয়েছি পারিয়া টুনি এবং এই আপডেটটা শোনার পর আরও কোথাও গিয়ে পারিয়া টুনি আমি এক্সাইটেড হয়ে গেছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় প্রচণ্ড 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 মানে ভালো লাগছে যে পারিয়া টু ফাইনালি হচ্ছে এবং দু হাজার পঁচিশে আসবে এটা তথা কথতা নিজের ফেসবুক পোস্টে জানিয়েছে এবং সম্ভবত পুজোর পরে এই সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে এমন কিন্তু তথ্য উঠে আসছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর লাস্ট আপডেটটা দেবো যে এসারের দ্য কিং নিয়ে এটা নিয়ে তো আগের দিনই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম এসারে একটা ফার্স্ট লুক সামনেও হয়েছিল এবং সেখানে এসারকে যা লাগছিল এক কথায় অনবদ্য তো যে কারণে এই কাজটি নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে এবং সব থেকে বড় কথা এসআরকে ডন থ্রি করছে না কিন্তু এই সিনেমা এসআরকে ডন হয়ে ফিরছে এবং সেখানে তার লুক এরকম কাঁচা পাকা দাড়ি একটা বলা যেতে পারে ধামাকাদার একটা পার্টসে করছে সেই কারণে এই সিনেমাটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে এবং এই বছর যেহেতু এসআরকে কোনো কাজ আসছে না দাকিং যখন আসবে সেই জওয়ান পাঠানের মধ্যেই আমরা হাইপ দেখতে পাবো এখন যেটা বড়ো ব্যাপার হচ্ছে এই সিনেমাতে মিউজিক ডিরেক্টর কে হচ্ছে এবং সেখানেই সব থেকে বড় চমক মাস্টার স্ট্রোক স্ট্রোকটা কে খেলে নিয়েছে কারণ জওয়ানের পরে আমরা এই সিনেমাতে পুরোপুরি মিউজিক ডিরেক্টর এবং দায়িত্ব দেখতে পাবো অনিরুদ্ধ রবিচন্দ্রকে এবং এটা দুর্দান্ত একটা সিদ্ধান্ত এ কে জানে কোন সিনেমায় কাকে মিউজিক দেওয়া দরকার জওয়ান বা ওই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইম্পর্ট্যান্ট এবং অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কি ম্যাজিক সেটা আমরা জাওয়ান সিনেমা হলে থেকে উপলব্ধ উপলব্ধি করেছিলাম ট্রেলার টিসার ঘরে দেখে একরকম রেগেছিল কিন্তু যখন যেমন আপনি হলে দেখেছেন আপনি সব থেকে বেশি এটাকে এনজয় করেছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এই মুহূর্তে ভারতে অনিরুদ থেকে সব থেকে মানে বেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার মতো কেউ নেই এই নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে এটা যে ধরনের সিনেমা একটা আন্ডার ওয়ার্ল্ড ওপর ভিত্তি করে এছাড়া একজন মাফিয়ার চরিত্র অভিনয় করছে একজন ডন তো সেরকম একটা চরিত্রে তার এন্ট্রিতে বা তার অ্যাকশানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার সেটা এই মুহূর্তে অনিরুদের থেকে বেটার করে দিতে পারবে না এবং ওই ধরনের সিনেমাতে অনিরুদের মিউজিক আমরা বিক্রম বলি লিও বলি জেলার বলি এই ধরনের সিনেমাতে পেয়েছি যে কী লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করতে পারে এবং এসারকেও তাকে বলেছিল যে সে এখন সম্পর্কটার সঙ্গে আমার বাবা ছেলের মতো হয়ে গেছে তো যে কারণে এসার কি সিদ্ধান্তটা নিয়েছে এবং অনিরুদ্ধকেই পুরোপুরি ডাকিংয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব এবং মিউজিকের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এটা একটা দারুণ সিদ্ধান্ত যদি এটা হয় দারুণ ব্যাপার হবে আমরা অনেক দিন পরে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেই ম্যাজিকটা দেখতে পাবো যেটা বলিউড সিনেমাতে জাস্ট হারিয়ে গেছে যেখানে ভালো পেয়েছিলাম কারণ অনিরুদ্ধ ছিল তো এসারকে এটা বুঝেছে এসারকে একটা দুর্দান্ত সিদ্ধান্ত হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় যে হোক এগুলি ছিল আজকের আপডেট চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে বেল আইকন ভালো দেখো সবাই টিককা নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টিকা আবার দেখা হবে